আসসালামু আলাইকুম বন্ধুরা, হোপসো তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ হবে, বিকজ আমাদের ড্রাইভিং লাইসেন্সের প্যারা তো কম বেশি সবারই জানা আছে। আমরা যারা 2020-21 এর আগে লাইসেন্স এর স্লিপ পেয়েছি, তারা স্মার্ট কার্ডের মুখ দেখার আশা তো প্রায় ছেড়েই দিয়েছিল। উপর দিয়ে ট্রাফিক পুলিশের জ্বালা তো আলাদা। যাই হোক, আজকে আমি স্মার্ট কার্ড নিয়ে আসতে যাচ্ছি। আজ 10 অক্টোবর 2022, যদিও ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে যাবে, কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি। আল্লাহই ভালো জানেন কপালে কি ভোগান্তি আছে, সরকারি কাজ বোঝেনি তো, আজকে পাবো নাকি পাবো না তাও জানি না। প্রতিবারই যে ফিরত এসেছি, বাট আশা করি এবার ফিরত আসবো না, ইনশাল্লাহ এবার পাবো। কজ অথেন্টিক একটা মাধ্যম পেয়েছি, যেটাতে মোটামুটি শিওর আজকে কার্ডটা আমি পেয়ে যাব। দেখতে থাকুন কিভাবে আমি শিওর হলাম, জানতে পারবেন এবং আপনারাও ট্রাই করে দেখে শিওর হতে পারবেন। আমি ইকুরিয়া থেকে এক্সাম দিয়েছিলাম, কারণ এটা আমার বাড়ির কাছে। বাট সব থেকে বড় সুবিধা হচ্ছে, মিরপুরের মতো ভিড় এখানে আপাতত নেই। যাই হোক, বুড়িগঙ্গা ব্রিজ দিয়ে যাচ্ছি, বাট পদ্মা সেতু ফিল নিচ্ছি। এখানকার অ্যাড্রেসটা হচ্ছে পোস্তগোলা থেকে বুড়িগঙ্গা ব্রিজ পারাপারের জন্য সিএনজি চলাচল করে, তাদের বললেই হবে বিআরটিএ অফিস এর সামনে নামিয়ে দিতে। এখন পার পার্সন 10 টাকা করে নিচ্ছে, বাট ফিউচারে কত হবে তা জানি না, কজ তেলের দামের উপর ডিপেন্ড করবে। সিএনজি থেকে নামলেই দেখা যাবে অপোজিটেই হচ্ছে পিআরটিএ অফিস। এই যে গেট দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বিআরটিএ মেইন গেট, একদম ব্রিজের পাশে। আমি জানি আপনারা অনেকেই হয়তো বিরক্ত হচ্ছেন, বিকজ যারা এখানে এসেছেন তারা এখানকার সব কিছুই জানেন বা চিনেন। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা সবার জন্যই করছি, কারণ যারা নিউ আছে তাদের মেবি একটু উপকারে আসবে। আমি ভেতরে ঢুকে পড়েছি। এই হচ্ছে বিআরটি এর ভেতরের অবস্থা, অনেক বড় স্পেস। এখানকার স্পেসগুলো অনেক বড় হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক গাড়ি পার্কিং করা আছে, এখানে অনেক অফিসারদের গাড়িও আছে এবং যাদের লাইসেন্স কার্ড দরকার। আমরা যারা 2020-21 তাদের সবারই একই অবস্থা, যতবারই অফিসে আসছি শুধু একটা করে সিল দিয়ে দিয়েছে, মানে ডেটটাকে অগ্রসর করে দিয়েছে নেক্সট ডেতে কবে আসবো। আমি এর আগে, এই যে এই হচ্ছে 121 নম্বর রুম, এখানেই আগে আমি যখন এসেছিলাম তখন কিছু কিছু মানুষের ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটা দিচ্ছিল, আশা করি এটাতেই দিবে। বাট এখানে কোনো আসানোর কোনো উত্তর পাইনি, তারা বললো যে 116 নম্বর রুমে যেতে বললো, 116 নম্বর থেকে 108 নম্বর রুমে যেতে বললো। আচ্ছা, সর্বশেষ যখন 120 নম্বরে চলে গেলাম, 120 নম্বর ওইখানে জিজ্ঞেস করার পর ওনারা বললো যে 118 নম্বর রুম, বাট অফিসের ভেতরে কোথাও 118 নম্বর রুমটি পাচ্ছিলাম না। পরে একজনকে জিজ্ঞেস করলাম, মেবি দারোয়ান বা আনসার কেউ একজন ছিল, তাকে বললাম যে 118 নম্বর রুমটা কোথায়, তখন বললো যে বাইরে, অফিস থেকে বের হয়ে বাইরে একটা রুমের মতো দেখলাম, এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম এবং এখানে ড্রাইভিং টেস্ট দিয়েছিলাম, এখানেই হচ্ছে এই ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটা দিচ্ছে। আচ্ছা যাই হোক, সেখানে তো গিয়ে দেখি বিশাল লম্বা একটা সিরিয়াল দেওয়া, সবার লাস্টে আমি ছিলাম। সিরিয়াল শেষ হতে হতে সন্ধ্যা, কিন্তু না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, খুব বেশি না, মেবি 15 মিনিট দাঁড়িয়েছিলাম। আমি জানি ভেতরে গেলে শিওর পাবো না, ভেতরে গিয়ে বলবো যে আপনারটা আসে নাই, হেন তেন এটা সেটা বলে আজকের দিনটা আমার শেষ, দেখা যাক কি হয়। ভেতরে ঢোকার সময় হয়ে গেল, আমরা ভেতরে একজন একজন করে ঢুকলাম, এখানে দারোয়ান দাঁড়িয়েছিল। ভেতরে ঢোকার পরে ভেতরে প্রচুর ভিড়, এই করোনার মধ্যে এত ভিড়, তারপরও কি করার, প্রয়োজন তাই নিতে হবে। ভেতরে একটু চিল্লাচিল্লি হচ্ছিল, এই দুজন অফিসার আমাদের স্লিপটা নিচ্ছে, চেক করছে যে আসলে আমাদের অনলাইন হয়েছে কিনা বা ডেলিভারি যোগ্য কিনা। তো স্লিপটা পাস করে দিল ওইখানে পাশের জনকে, তারা মেবি আনতে গেছে। তো এখানে একটু খুশি হয়েছিলাম যে মেবি ইনশাল্লাহ আজকে পাবো। পেয়ে গেলাম সে আমার কাঙ্ক্ষিত ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড, এখন আমি একটি গর্বিত স্মার্ট কার্ডের হোল্ডার, খুব খুশি লাগছে। আসলে যতটুকু ভেবেছিলাম ভোগান্তি হবে ততটুকু হয়নি।
যারা 2020-21 আগে ছিলেন তাদের যে ড্রাইভিং লাইসেন্স যে স্মার্ট কার্ডটা সেটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে তারা নাকি প্রিন্ট করে দেবে তাদের মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোথায় এবং কিভাবে দিবে তো আমার সাথে যারা দিয়েছিল এক্সাম বা স্লিপ পেয়েছিল আমার বন্ধুরা সবাই দেখে SMS পেয়ে গেছে সবাই স্মার্ট কার্ড মোটামুটি নিয়ে আসছে এখন আমার কোনো SMS ই আসে না পরে একটা সোর্স থেকে জানতে পারলাম SMS না আসলেও হবে এখন নাকি গেলেই মানে বিআরটিতে গেলেই আপনাকে দিয়ে দিবে তারপরও শিওর হতে পারছিলাম না কারণ যাব এত কষ্ট করে যাব ভোগান্তি করবো তবে বলবো যে আপনারটা আসে নাই হয় নাই একটু বিরক্তিকর তারপরে আরেকটা সোর্স থেকে খবর পেলাম একটা ওয়েবসাইট ওয়েবসাইটে যে আপনার ড্রাইভিং লাইসেন্স এর যে রেফারেন্স নাম্বার আছে সেটা দিয়ে দেখলে আপনাকে বলে দেবে মানে 2020-21 সালের আগে যারা আছে তাদেরটা রেডি হয়েছে কিনা কোথেকে ডেলিভারি দিবে সেটাও বলে দিবে আমি ড্রাইভিং লাইসেন্স এর রেফারেন্স নাম্বার দিয়ে চেক করলাম এখানে মাশাআল্লাহ আইসা পড়ছে প্রিন্ট হয়ে গেছে এবং ডেলিভারিও দেওয়া হবে ইকুরিয়া থেকে তো এটা একটা মোটামুটি কনফার্ম হয়ে গেলাম যে ডেলিভারি পেয়ে যাব তো সেটার জন্য একটু মোটামুটি শিওর ছিলাম যে আজকে পাবো তো আল্লাহর রহমতে আজকে পাইলাম আর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে খুব সহজেই চেক করে দেখতে পারেন যে আপনাদেরটা রেডি হয়েছে কিনা এটা শুধু একমাত্র 2020-21 সালের আগে যারা আছে তাদেরটাই হবে এখন চলে যাচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ।